কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা শিশুর শরীরে পাওয়া যায়নি করোনা জীবাণু। সেনা তত্ত্বাবধানে চলছে জীবাণু প্রতিরোধ কার্যক্রম। জেলায় করোনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে কাজ করছে সেনা সদস্যরা। কুষ্টিয়া প্রতিনিধি নাব্বেল নাফিস জানান, এরই মধ্যে জেলার সামাজিক দূরত্ব নিশ্চিতে জনসচেতনতায় কাজ করছে তারা। রোববার দুপুরে কুষ্টিয়া শহরে পৌর কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত জীবাণু প্রতিষেধক কার্যক্রম তদারকি করেন সেনা সদস্যরা। এরই মধ্যে কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা 7 মাসের শিশুর শরীরে নমুনা সংগ্রহে করোনার জীবাণু পায়নি আইইডিসিআর।